অ্যাডিনো আতঙ্কের মধ্যেই নিউমোনিয়ার মারণ থাবা। বিসিরাই হাসপাতালে ফের এক শিশুর মৃত্যু হলো। বেসরকারি পরিসংখ্যান অনুযায়ী এই নিয়ে দু মাসে রাজ্যে মৃত্যু হলো 113 জন শিশু। জ্বর সর্দি কাশি হওয়ায় বালির বাসিন্দা 5 বছরের শিশুকন্যাকে গত শুক্রবার উলুবেড়িয়ার নার্সিংহোমে ভর্তি করা হয়। বুকে কফ বসে যায়। রবিবার বিসিরাই হাসপাতালে স্থানান্তরিত করা হয় ওই শিশুকন্যাকে। আজ সকালে তার মৃত্যু হয়। 5 বছরের একটা ফুটফুটে শিশু বাড়ি হাওড়ার বালিতে। প্রথমে শুকনো কাশি, তারপর জ্বর, তারপর জ্বর যখন কিছুতেই কমছে না তখন একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তারপর আস্তে আস্তে দ্রুত অসুস্থ হয়ে পড়তে থাকে সেই বাচ্চাটি। গত রবিবার তাকে নিয়ে আসা হয় এই বিসিরায় হাসপাতালে। এবং তারপর গত দুদিন ধরে ক্রমাগত চেষ্টা চালিয়েও তাকে কিন্তু মায়ের কোলে শেষ পর্যন্ত ফিরিয়ে দেওয়া গেল না। সকাল 9:30 নাগাদ ওই বাচ্চা মারা গেছে এমনটাই তার পরিবারকে জানিয়েছেন চিকিৎসকেরা। প্রচণ্ড জ্বর ছিল, সঙ্গে শ্বাসকষ্ট, মাঝে মধ্যেই প্রায় জ্ঞান হারানোর জায়গায় চলে যাচ্ছিল। এখানে আনার পর তাকে কিন্তু অ্যাডিনো টেস্ট করানো হয়েছিল, কিন্তু কোনো রকম অ্যাডিনো পজিটিভ পাওয়া যায়নি। প্রচণ্ড জ্বর সর্দি কাশি এবং তার সঙ্গে শ্বাসকষ্ট, যে সংক্রমণগুলো আর 5টা শিশুর মধ্যে দেখা যাচ্ছে তার মধ্যেও তাই ছিল। দোলের দিন সকালবেলা যখন আর 5টা শিশু দোল খেলতে বাসত তখন মায়ের কোল খালি করে চলে গেল সেই ছোট্ট বাচ্চাটি। তার পরিবারের লোকেরা অপেক্ষা করছেন, সকাল থেকে তারা এখানে বসে রয়েছেন। তারা সকলেই গত 3 দিন ধরে হাসপাতালে রাত কাটিয়েছেন, আশা ছিল হয়তোবা বাচ্চাকে কোলে নিয়ে বাড়ি ফিরবেন, কিন্তু সেই আশা আর পূরণ হলো না। ক্যামেরায় সন্দীপন গুপ্তের সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। গতকালই অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা নিয়ে যত জট সমস্ত কেটে যায় এবং আজ সকাল 6:40 নাগাদ অনুব্রত মণ্ডলকে আসানসোল জেল থেকে বের করা হয়। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কড়া বেষ্টনীর মধ্যে তাকে ইতিমধ্যে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে এসেছেন এবং এই মুহূর্তে তার স্বাস্থ্য পরীক্ষা চলছে। এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে সরাসরি কথা বলে নেব জোকা ইএসআই হাসপাতালের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য। ব্রতদীপ, ইতিমধ্যেই 1.5 ঘন্টা অতিক্রান্ত অনুব্রত মণ্ডলের স্বাস্থ্য পরীক্ষা চলছে জোকা ইএসআই তে, হাসপাতাল সূত্রে কি জানতে পারছো? দেখো, প্রায় 2 ঘন্টা হতে চললো অনুব্রত মণ্ডলকে কিন্তু জোকা ইএসআই হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখি, জোকা ইএসআই হাসপাতালে এনে প্রথমে তাকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গিয়ে তার বিভিন্ন রকম যে ব্লাড টেস্ট রয়েছে, সুগার টেস্ট রয়েছে, ব্লাড প্রেশার টেস্ট রয়েছে, সেগুলো পরীক্ষা করা হয় এবং তারপর তার যে সমস্যাগুলো রয়েছে সেগুলো বিষয়ে জানতে চাওয়া হয়। ইএসআই হাসপাতালের 4 জন বিভাগীয় প্রধান, তাদের মধ্যে একজন জেনারেল মেডিসিন রয়েছেন, একজন সার্জন রয়েছেন, একজন অর্থোপেডিক রয়েছেন এবং একজন কার্ডিওলজিস্ট রয়েছেন। এই 4টি বিভাগের যারা বিভাগীয় প্রধান তারা কিন্তু অনুব্রত মণ্ডলের শারীরিক পরীক্ষা নিরীক্ষা করছেন এবং প্রায় 2 ঘন্টা হতে চললো তার সমস্ত পরীক্ষা নিরীক্ষা ইতিমধ্যেই হয়েছে। এবং হাসপাতাল সূত্রে জানা গিয়েছে যে পরীক্ষা হওয়ার পর অনুব্রত মণ্ডল কিন্তু দুপুরের খাবারও খেয়েছেন এবং এই মুহূর্তে শেষ পর্যায়ে যে কাজগুলি রয়েছে, যে রিপোর্ট তৈরি করার কাজ, সেটা হাসপাতালের তরফ থেকে করা হচ্ছে এবং তারপরেই হাসপাতালের তরফ থেকে সেই রিপোর্ট দিয়ে দেওয়া হবে ইডির হাতে। এবং যদি ফিট সার্টিফিকেট থাকে, অর্থাৎ অনুব্রত মণ্ডলকে যদি হাসপাতালে ভর্তি করার প্রয়োজন না হয়, তাহলে কিন্তু যেটা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের, তাদের হাত থেকে ইডির হাতে হস্তান্তর করা হবে অনুব্রত মণ্ডলকে এবং তারপর তাকে নিয়ে চলে যাওয়া হবে দিল্লিতে। আমি একটু ক্যামেরায় আমার সহকর্মী অজয়কে দেখাতে বলবো, ঠিক এই গাড়িতে, এই গাড়িগুলিতে করেই অনুব্রত মণ্ডলকে কিন্তু আসানসোল থেকে আজকে নিয়ে আসা হয়েছে। এগুলো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের গাড়ি এবং ঠিক এই পাশে ইডির তরফ থেকেও কিন্তু আলাদা গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। এই যে ঠিক ডান দিকে যে গাড়িগুলো রয়েছে ইডির, সেই গাড়িতে করে অনুব্রত মণ্ডলকে কিন্তু নিয়ে যাওয়া হবে বিমানবন্দরে এবং সেখান থেকেই আজকে কিন্তু দিল্লি উড়ি নিয়ে যাওয়া হবে। এবং তারপর যে সূচি রয়েছে সেই অনুযায়ী আগামীকাল, যে কিছুক্ষণ আগে প্রকাশ বলছিল, আদালতে পেশ করার যে কাজগুলো সেগুলো রয়েছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, যেটা হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, তার যে শারীরিক পরীক্ষা নিরীক্ষাগুলো করা হচ্ছে তার কি রিপোর্ট আছে? তবে হাসপাতাল সূত্রে খবর, অনুব্রত মণ্ডলের এখনো পর্যন্ত যে সমস্ত শারীরিক পরীক্ষা করা হয়েছে তাতে গুরুতর কোনো সমস্যা দেখা যায়নি, অর্থাৎ তাকে এখনো পর্যন্ত গুরুতর কোনো সমস্যা দেখা যায়নি। তবে ফাইনাল মেডিকেল রিপোর্টসে কি আসে অবশ্যই সেদিকে নজর থাকবে। ধন্যবাদ ব্রতদীপ।